হ্যালো ফ্রেন্ডস, টেক সাপোর্ট বিডিএর পক্ষ থেকে আমি মোহাম্মদ কবির হুসাইন ওয়েব ডিজাইনের ধারাবাহিক টিউটোরিয়ালের 17তম পর্বে সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা আমাদের অফিস, বাসাবাড়ি বা যে কোনো স্থানের লোকেশনটা গুগল ম্যাপে সাবমিট করতে পারি, চিহ্নিত করে দিতে পারি আমাদের অফিসের লোকেশনটি গুগল ম্যাপে, যাতে যে কোনো ব্যক্তি খুব সহজেই গুগল ম্যাপের সাহায্যে আমাদের অফিসে চলে আসতে পারে। যেমনটি আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের, বড় বড় প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গেলে দেখতে পাই যে কন্ট্যাক্ট নামে একটি বাটন থাকে এবং সেই বাটনে ক্লিক করার মাধ্যমে আমরা যে পেজটি পাই সেই পেজে দেখে থাকি যে গুগলের একটি ম্যাপ আছে এবং যে ম্যাপে তাদের অফিসের লোকেশনটা চিহ্নিত করা আছে। যে লোকেশনের সাহায্যে আমরা কারো কাছে কিছু জিজ্ঞাসা করা ব্যতীতই ওই গুগল ম্যাপের সাহায্য নিয়ে আমরা তাদের সেই অফিসে চলে যেতে পারি অনায়াসেই। তো বন্ধুরা, আমরাও কিভাবে আমাদের অফিসের লোকেশনটি গুগল ম্যাপে সাবমিট করে দিতে পারি, চিহ্নিত করে রাখতে পারি, সেটি আজ আপনাদেরকে দেখাবো। তো সেটি এখন আমি সেই প্রক্রিয়ায় যাই। তো আপনাদেরকে যেটি বলবো যে এই গুগল ম্যাপ তৈরি করার আগে, গুগল ম্যাপে অফিসের লোকেশন সাবমিট করার আগে, চিহ্নিত করার আগে আপনাকে শিওর হয়ে নিতে হবে যে আপনার যে জিমেইল অ্যাকাউন্টটি আছে এই জিমেইল অ্যাকাউন্টটিতে আপনি লগ ইন অবস্থায় আছেন কি না। যদি লগ ইন অবস্থায় না থেকে থাকেন তো অবশ্যই আগে আপনি জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে এইবার যদি আমরা গুগলে সাবমিট সার্চ করি GOOGLE গুগল ম্যাপ মেকার, ম্যাপ MAKER মেকার, এরপর গুগল ম্যাপ ম্যাপ মেকারের যে অ্যাড্রেসটি এখানে আসলো আমরা এই অ্যাড্রেসটিতে প্রবেশ করব। দেখুন এখানে অ্যাড্রেসটা যেটা আসছে, এখন এখানে দেখুন যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ম্যাপ চলে আসছে। তো এই মুহূর্তে আমরা চাচ্ছি যে যশোরের একটি সরকারি প্রতিষ্ঠান, পলিটেকনিক প্রতিষ্ঠান, সরকারি যশোর পলিটেকনিক ইনস্টিটিউট, এটিকে আমি এই গুগল ম্যাপে সার্চ করে দেখতে যাচ্ছি যে সেটি কোথায় আছে। তো আমি একটু সার্চ করি যে JEEE যশোর পলিটেকনিক ইনস্টিটিউট, দেন আমি সার্চ বাটনে ক্লিক করলাম। দেখুন আমাদের সামনে চলে এসেছে, বাম পাশে আমরা দেখতে পাচ্ছি যশোর পলিটেকনিক ইনস্টিটিউট, শেখাটি হাইকোর্ট মোড়, যশোর শিক্ষা বোর্ড, এবং ডান পাশে এই গুগল ম্যাপে আমরা দেখতে পাচ্ছি যশোর পলিটেকনিক ইনস্টিটিউট। আমরা যদি এরকমভাবে ক্লিক করি তাহলে আমরা আরো কাছে চলে যেতে পারি আমাদের লোকেশনের। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু এই মুহূর্তে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের যে খেলার মাঠটি আছে আমরা কিন্তু সেই খেলার মাঠে চলে এসেছি। তো এভাবে আপনারা বা আমরা যে কেউ খুব সহজেই গুগল ম্যাপে সাহায্যে যে কোনো লোকেশনে পৌঁছে যেতে পারি, খুব সহজেই দেখতে পারি যে কোথায় আছে আমাদের কাঙ্ক্ষিত জায়গাটি, যদি সেই জায়গাটি গুগল ম্যাপে সাবমিট করা থেকে থাকে। এখন আমরাও আমাদের প্রতিষ্ঠানকে একটু গুগল ম্যাপে সাবমিট করে দেখতে চাই। এখানে দেখুন যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে লোকেশনটি, এটি হচ্ছে হাইকোর্ট মোড়, যশোর পলিটেকনিক কলেজ রোড, ঢাকা খুলনা হাইওয়ে রোড, এবং এটি হচ্ছে হাইকোর্ট মোড়। তো এই হাইকোর্ট মোড়ের পাশেই আমি ধরে নিচ্ছি যে আমি এখানে যে কোনো একটি বিল্ডিংয়ে যাই, আমি একটা মানে দেখানোর জন্য, আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু এই কাজটি করছি, আমি আমার প্রতিষ্ঠানের বিল্ডিং এটি সেটি কিন্তু আমি বলছি না। তো আমি চাচ্ছি যে এখান থেকে যে কোনো একটি বিল্ডিংকে নিয়ে আমি কাজ করতে, সে মনে করুন যে এটি, অথবা আমি একটু যাই যে মনে করেন যে এটি হচ্ছে আমার যে একটা বিল্ডিং, তো আমি চাচ্ছি যে এই বিল্ডিংয়ের উপরে আমি একটা লোকেশন চিহ্নিত করব। তো সেটি করার জন্য আমরা কি করব যে এই যে দেখুন অ্যাড নিউ, অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে যাওয়ার পর অর্থাৎ আপনি আগে
ঠিক করবেন যে আপনার প্রতিষ্ঠানের বিল্ডিং কোনটি, আপনার অফিসের বিল্ডিং কোনটি। সেই বিল্ডিং এর কাছে যে আপনি যদি অ্যাড নিউ এখানে যান এবং অ্যাড নিউ তে যাও, মাউস নিয়ে যাওয়ার পরে অ্যাড এ প্লেস এই যে বাটনটি আসছে এখানে ক্লিক করেন। দেন আপনাকে একটি চিহ্নিত কর চিহ্ন করার দেওয়ার জন্য একটি আইকন আসবে, এরপরে আপনি চিহ্নিত করেন। মনে করেন যে এটি হচ্ছে আমার প্রতিষ্ঠানের লোকেশন বা বিল্ডিং, তো আমি এখানে ডাবল ক্লিক করব বা একটা ক্লিক করব। একটা ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু চলে আসছে যে এটা কি, এটা এটা কি। তো আমি মনে করি যে এটা হচ্ছে একটা কি বলবো যে হসপিটাল, মনে করেন যে এটা হচ্ছে কি একটা হসপিটাল। তো আমি হসপিটালটা সিলেক্ট করে দিতে পারি, অথবা এখানে আরও অনেক ক্যাটাগরি আছে, প্রায় 2000 প্লাস ক্যাটাগরি এখানে আছে। আপনারা যে কোনো একটা ক্যাটাগরি, আপনার প্রতিষ্ঠানটা যে ক্যাটাগরির, আপনারা সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি ধরে নিচ্ছি যে এটি হচ্ছে একটি হসপিটাল, অথবা আমি ধরে নিচ্ছি এটি হচ্ছে একটি কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান। তো আমি এখানে সাপোজ লিখছি কলেজ, COLLEGE, আমি এখানে ধরে নিলাম কলেজ, এবং সে কলেজটা কি প্রাইভেট কলেজ। তো এখানে এটা প্রাইভেট কলেজ ধরে নিলাম, এবং আমি এই প্রাইভেট কলেজ এটার নাম নেম লিখতে বলছি। তো আমি মনে করলাম যে এটা হচ্ছে একটি প্রাইভেট কলেজ এবং কলেজটার নাম হচ্ছে কপোতাক্ষ পলিটেকনিক TCHNIC কলেজ, COLLEGE, তো প্রাইভেট কলেজ। এবং এটা কপোতাক্ষ পলিটেকনিক, আমি কলেজ নয় আমি বললাম যে ইনস্টিটিউট, ইনস্টিটিউট, এটি হচ্ছে একটি যে কপোতাক্ষ পলিটেকনিক ইনস্টিটিউট এই লোকেশনটি। দেন আমরা কি করলাম যে এটা একটি প্রাইভেট কলেজ এবং এই কলেজটির নাম হচ্ছে কপোতাক্ষ পলিটেকনিক ইনস্টিটিউট। দেন যে এটার লেখার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কন্টিনিউ এই বাটনে ক্লিক করতে হবে। তাহলে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম, কন্টিনিউ বাটনে ক্লিক করার মাধ্যমে দেখুন যে লোকেশনটা কিন্তু চিহ্নিত হয়ে গেছে। এই যে বিল্ডিং, এই বিল্ডিংটা আমাদের কপোতাক্ষ পলিটেকনিক ইনস্টিটিউট হিসাবে চিহ্নিত হয়ে গেছে, এবং বাম পাশে আমরা দেখতে পাচ্ছি যে কপোতাক্ষ পলিটেকনিক ইনস্টিটিউট লেখাটি চলে আসছে। অ্যাড্রেস হিসাবে এখানে অটোমেটিক চলে আসছে যে ঢাকা খুলনা হাইওয়ে যশোর খুলনা ডিভিশন। আপনারা চাইলে এখানে চেঞ্জ করে দিতে পারেন, এই যে পাশে যে আরো চিহ্নটি আছে এখানে ক্লিক করার মাধ্যমে, এখানে ক্লিক করুন, দেখুন যে আপনি এখানে লিখে দিতে পারেন যে এটি হচ্ছে শেখহাটি, SHAIKHATI শেখহাটি, কমা জামরুলতলা, জামরুলতলা। এরপরে আপনি স্টেট খুলনা, ঢাকা খুলনা হাইওয়ে আছে, সিটি আছে যশোর, আপনি পোস্টাল কোডটা দিয়ে দিতে পারেন যে যেমন এখানকার পোস্টাল কোড হচ্ছে 7401, আমি সেটি দিয়ে দিলাম। এরপরে আপনারা এখানকার যে লোকেশন অর্থাৎ ফোন নাম্বার দিয়ে দিতে পারেন, ওয়েবসাইট দিয়ে দিতে পারেন, তারপরে আপনার ওয়ার্কিং আওয়ার কত, মানে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত এখানে কাজ চলে। এরপরে আপনি এখান থেকে কমেন্টস বক্সে আপনি একটা কমেন্টস লিখে দিতে পারেন আপনার প্রতিষ্ঠান সংক্রান্ত। এইভাবে মোটামুটি এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলো আপনারা আপনাদের মতো করে অর্থাৎ প্রতিষ্ঠান সংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়ে যেন গুগল ম্যাপে সার্চ করার পরে আপনার যে লোকেশনটা পাবে সেই লোকেশনে যেন সে খুব সহজে চলে আসতে পারে, সেখান থেকে সে আপনার ফোন নাম্বার পাইতে পারে, ওয়েব অ্যাড্রেস পাইতে পারে, আপনার লোকেশনটা পাইতে পারে, আপনার প্রতিষ্ঠানটি কোন সময় থেকে কোন সময় খোলা থাকে সেই তথ্যটিও যেন যে কেউ পাইতে পারে। এরপর আপনার প্রতিষ্ঠান সম্পর্কিত যেন একটা কমেন্টস সে যেন এখানে পাইতে পারে। এভাবে এই তথ্যগুলো দেওয়ার পর আপনি সেভ বাটনে, যখন আপনার সবগুলো তথ্য দেওয়া হয়ে যাবে এরপরে আপনি কি করবেন, সেভ বাটনে ক্লিক করবেন। আমি সেভ বাটনে ক্লিক করলাম, দেখুন যে সেভ বাটনে ক্লিক করার পর এখন বলতেছে যে এই যে সিমিলার ফিচার এক্সিস্ট নিয়ার বাই, প্লিজ সিলেক্ট অ্যান অপশন ইন দ্য লেফট প্যান। দেখুন যে এখান থেকে মানে একই জিনিস, কপোতাক্ষ পলিটেকনিক কলেজ পাশেই কিন্তু কপোতাক্ষ পলিটেকনিক কলেজের লোকেশনটি চিহ্নিত করা আছে, এই যান এটা কপোতাক্ষ পলিটেকনিক কলেজের লোকেশন, এটা হওয়ার ফলে আমাকে এই মেসেজটা দিয়েছে। যদি এই পাশাপাশি বা একই নামে এটা চিহ্নিত করা না থাকতো তাহলে কিন্তু এটা আমাকে এই মেসেজটা দিত না, সে এটা সেভ হয়ে যেত। তো আমি কন্টিনিউ বাটনে ক্লিক করে ওকে করে দিলাম, তো হয়ে গেল আমার এটি।
এভাবে আপনারা আপনাদের মতো করে লোকেশন ক্রিয়েট করে নেবেন। তো আপনারা সেভ বাটনে ক্লিক করার পরেই আপনাদের এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। আর এটি এখানে সাবমিট হওয়ার জন্য হয়তো দু একদিন সময় নিতে পারে। তো দু একদিন সময় নিলে দু একদিনের পরেই আপনি যখন এসে আবার এই গুগল ম্যাপে আপনার যে প্রতিষ্ঠানের নাম দিয়ে এখানে এন্ট্রি করছিলেন সেই নামে সার্চ করলে সেটি পেয়ে যাবেন। তো সেটি আমি আগামী ক্লাসে আপনাদেরকে দেখাবো, যে বা আগামী টিউটোরিয়ালে আমি আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো যে কিভাবে আপনি যে আপনার প্রতিষ্ঠানটিকে আজকে গুগল ম্যাপে সাবমিট করলেন, চিহ্নিত করলেন, এটিকে কিভাবে আপনি পাইতে পারেন এবং কিভাবে আপনার এই লোকেশনটাকে আপনার যে ওয়েব পেজ তৈরি করেছেন এবং সেই ওয়েবসাইটে যে কোনো একটি পেজে কিভাবে আপনি এটাকে অ্যাড করতে পারেন, এন্ট্রি দিতে পারেন, বা কিভাবে এই লোকেশনটাকে বা গুগল ম্যাপটাকে আপনার ওয়েব পেজে দেখাতে পারেন, শো করাতে পারেন, এটি আমি আগামী টিউটোরিয়ালে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। আপনাদের যদি আমার টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফেসবুক পেজে শেয়ার করবেন, লাইক করবেন, আর যদি কোনো সমস্যা থাকে সমস্যা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা খুব দ্রুত সেই সমস্যা সমাধান করার চেষ্টা করব। তো ভালো থাকুন, টেক সাপোর্ট ভিডিওর সাথে থাকুন। একথা বলেই আজকের মতো বিদায় নিচ্ছি।